আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দূরের ও কাছের দেশের উপবাসের সুপ্রিয় দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আল্লাহ পাক যাকে ইচ্ছা ধন সম্পদ দান করেন আবার যাকে ইচ্ছা দারিদ্রতার মধ্যে পতিত করেন অনেক মানুষ অভাবের তারণায় পড়ে প্রয়োজন বা নিজের চাহিদা মেটানোর জন্য ধনী ব্যক্তিদের কাছ থেকে টাকা পয়সা ধার বা কর্জ নিয়ে থাকেন কিন্তু নিজের প্রয়োজন মিটানোর পরে ওই ধারের টাকা বা কর্য পরিশোধ করতে ব্যর্থ হন আর তখন নিজে অপমানিত বোধ করেন সুপ্রিয় দর্শক আজ আমি এমন একটি আমল সম্পর্কে আপনাদেরকে বলবো যা আমল করলে আল্লাহ আল্লাহতালা আপনার ধারের টাকা বা কর্জ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আপনার কর্য পরিশোধ হবে ইনশাআল্লাহ তাহলে দেখেন আজাক যাক কী সে আমলটি চলুন তাহলে কর্য পরিশোধের তদ্বির বা আমল প্রত্যেক ফরজ নামাজের পর নিম্নোক্ত দোয়া কমপক্ষে তিনবার বা সাতবার পাঠ করবে ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কর্য পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ কর্য পরিশোধ হয়ে যাবে আমলটি হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহ বিশক এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে এই আমলটি মুখস্থ করে নেবেন নিয়মিত আমল করবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন অবশ্যই আপনার ধারের টাকা বা কর্য পরিশোধের ব্যবস্থা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন